প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকে আমি যেই গাছ নিয়ে কথা বলবো বা যেই গাছের ফুল নিয়ে কথা বলবো, অনেকে হয়তো দেখে চিনে ফেলেছেন, কিন্তু অনেকে জানেন না যে এই গাছ দিয়ে আমাদের কি কি রোগের উপকার হতে পারে। সব বিষয়গুলো জানতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, এতে করে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। এই গাছটিকে অনেকে বলে দন্দকুল, এর বাংলা নাম নাকফুল। অনেকে দন্দকুল বলে, অনেকে নাকফুল বলে, আর অনেক অঞ্চলে অনেক জায়গায় অনেক নামেই এই গাছকে ডাকা হয়। আর এই নাকফুল গাছটি অত্যন্ত উপকারী একটি ঔষধি গাছ, ফুলের গাছ। এই গাছের শাখা লতানো, এর শাখা থেকে পশাখা বের হয়, লম্বায় 50 সেন্টিমিটার থেকে 60 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। এর পাতার রং গাঢ় সবুজ রঙের হয়ে থাকে, আর এই পাতার কুল থেকে পশাখা বের হয়। পশাখার প্রান্তে হলুদ রঙের নাকফুলের মতো ফুটে, ফুল সোনালি রঙের, দেখতে অনেকটা নাকফুলের মতো। প্রিয় দর্শক, তাহলে জেনে নেওয়া যাক আজকের এই নাকফুল বা দন্দকুল গাছের উপকারিতার সম্পর্কে। নাকফুল গাছের পাতার রস গরম করে কুলি করলে দাঁতের ব্যথায় উপকার পাওয়া যায়। নাকফুল গাছের ফুল ছিঁড়ে দাঁতের ব্যথা স্থানে লাগালে দূরত্ব ব্যথা সেরে যাবে। গনিয়া রোগ হলে প্রস্রাবের জায়গায় জ্বালা যন্ত্রণা করে, সে সময় নাকফুল গাছের পাতার রস 3 থেকে 4 চা চামচ পরিমাণ 3 সপ্তাহ খেলে এই জ্বালা পোড়া কমে যায়। মৌমাছি, বোমরা, বিচ্ছু ইত্যাদি পোকামাকড়ে কামড়ালে আক্রান্ত স্থানে নাকফুল গাছের পাতার রস লাগালে ব্যথা জ্বালা যন্ত্রণা থেকে সহজে মুক্তি পাওয়া যায়। আমেশা রোগের জন্য এই নাকফুল গাছের পাতা অনেক উপকারী। অনেক দিনের পুরনো আমেশা হলেও কিন্তু তাড়ানো সম্ভব। কিভাবে খেলে খুব তাড়াতাড়ি আমেশা থেকে মুক্তি পেতে পারবেন? 10 গ্রাম পরিমাণ নাকফুল গাছের পাতা সংগ্রহ করে হালকা সিদ্ধ করে পানিটা ছেঁকে 2 দিনের মতো যদি সকালবেলা খেতে পারেন, এতে করে দেখবেন আপনার আমেশা খুব সহজে বাল হয়ে গেছে। গলা ব্যথার জন্য কিন্তু নাকফুল গাছের পাতা খুবই উপকারী। অনেক সময় দেখা যায় হালকা পাতলা ঠান্ডা হলে কিন্তু অনেকের প্রচুর পরিমাণে গলা ব্যথা হয়। গলা ব্যথা করলে সামান্য গরম পানির সঙ্গে নাকফুল গাছের পাতা সিদ্ধ করে পানি দিয়ে গড়গড়া করলে বা পান করলে গলা ব্যথা খুব তাড়াতাড়ি সেরে যায়। অনেক সময় দেখা যায় অনেকেরই কিন্তু অনেক ধরনের কাশি থাকে। যে ধরনের কাশি হোক না কেন, কাশির জন্য কিন্তু নাকফুল গাছের পাতা খুবই গুরুত্বপূর্ণ। কাশি হলে নাকফুল গাছের পাতার রস খেলে কাশি দূরত্ব ভালো হয়ে যায়। পেট ফাঁপার জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই নাকফুল গাছের পাতা। কিভাবে খেলে খুব তাড়াতাড়ি এই পেট ফাঁপা থেকে মুক্তি পেতে পারবেন? পেট ফেঁপে গেলে পেট কিন্তু ফুলে যায়, হালকা বায়ু প্রস্রাব আটকে যায়। এক্ষেত্রে 1 থেকে 2 চা চামচ পরিমাণ নাকফুল গাছের পাতার রস অল্প পরিমাণ চিনির সাথে মিশিয়ে গরম করে অল্প পানির সাথে মিশিয়ে রোগীকে পান করাতে হবে, তাহলে এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। নাকফুল গাছের পাতা এবং ফুল শুধু ওষুধ হিসাবে নয়, খাদ্য তালিকায় কিন্তু রয়েছে। যেমন পাতা কাঁচা অবস্থায় সালাদ তৈরি করতে ব্যবহার করা হয়, তাছাড়া স্যুপ তৈরি করতেও ব্যবহার করা হয়। অনেক সময় কোনো কারণ ছাড়াই শরীর জ্বালা পোড়া করে, অস্থির লাগে, এক্ষেত্রে 2 চামচ নাকফুল পাতার রস 1/2 কাপ হালকা গরম পানিতে মিশিয়ে সকাল বিকাল 2 বার পান করলে এ ধরনের সমস্যা দূর হয়ে যায়। ত্বকের রুক্ষতা দূর করার জন্য নাকফুলের কিন্তু অনেক ভূমিকা রয়েছে। যেমন কালো দাগ, লালচে দাগ বা ব্রণ হয়ে দাগ হয়ে গেলে এ ধরনের সমস্যা থেকে কিন্তু রক্ষা পেতে পারেন যদি নাকফুল ব্যবহার করতে পারেন। এই নাকফুল বেটে যদি মুখমণ্ডলে লাগাতে পারেন তাহলে দেখবেন কয়েকদিন এরকম করে দিলেই আপনার এই সমস্যা থেকে আপনি সহজে মুক্তি পেতে পারবেন। অনেক সময় দেখা যায় হাত পায়ের নখ কালো এবং লালচে কালার হয়ে যায়,
এতে করে কিন্তু দেখতে খুবই খারাপ লাগে। এই সমস্যা থেকে মুক্তি পেতে হলে নাকফুল গাছের ফুল ব্যবহার করুন। তুলার মধ্যে 2 থেকে 3টা নাকফুল নিয়ে হালকা করে প্রতিদিন একবার একটু ম্যাসেজ করে নিন। এতে করে দেখবেন আপনার নখের এই সমস্যা সহজে দূর হয়ে গেছে। নাকফুল গাছের পাতা এবং ফুল দিয়ে কী কী রোগের উপকার হয় সেই বিষয়ে তো আজকের ভিডিওতে আলোচনা করেছি। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।